ও আল্লাহর গোলামের আয়াত নিষ্ঠুর গুনাহ করিয়া মা বাবারে তো কম কষ্ট দাও নাই এখনো কি আল্লাহর ভয় অন্তরে আসবে না বাসায় ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাও মশার জ্বালায় ঘুম আসবে না ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও ওরে আল্লাহর বান্দা পোকা মাকড়ে ভরে যাবে কই পাইবা মশারির যুব আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা আমার মায়ার নবী কানতেছেন জিব্রাইল আমিন আসিয়া হাজির ও নবী আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মেরে ফেলবো মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে ভাই জিব্রাইল এই তায়েফের মানুষের মারবা না ওরা আমাকে চিনে না যেদিন চিনবে সেদিন কাজে আসবে ওরা জানে না আমি বড় ইয়াতিম আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই ছয় বছরে মা হারায়া ফেলেছি আমি এত কষ্ট করে দিনের দাওয়াত দেই ওরা বুঝে না যদি বুঝতো তো আমার শরীরে পাথর মারত না ওদেরকে মারবা না জিব্রাইল আল্লাহ হেদায়াতের জন্য দোয়া করি ওদের হেদায়াত দান করুক ও নবীর আশেক উম্মতির দল আমার নবীরে তো এই বেঈমানেরা কম কাদান কাদায় নাই আমার নবীর ঘরের চারপাশে বারবার অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে নবীরে জবাই করবে আমার মায়ার নবীরে জন্মভূমি থেকে বিতাড়িত করলো আমার মায়ার নবী রাতের আধার বাইতুল্লাহর দেওয়াল ধরে ধরে কাঁদেন আর বলেন ও বাইতুল্লাহ জন্মভূমি ছাড়িয়া যাইতে মনে চায় না আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না তবে আমি দিনের জন্য আজ এত লাঞ্ছিত ওরা করল একদিন আমি বিজয়ের ভেসে আসবো রে কাবা ও নবীর আশেকের দল আজকে তোমার এত সম্মান আমার এত সম্মান সবাই চেয়ারে বসাইছো কত আদর কত সম্মান কিন্তু আমার গুনার খবর কেউ তো জানে না ওই অন্ধকার কবরে যদি চলিয়া যাই নেক আমল নিয়া যদি যেতে না পারি গুনাগার হইয়া যাই ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সাপের কামড় জাহান্নামের আগুনের গরম একটা সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান্নামের কথা শুনলে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না দুনিয়ার কোনো পানির দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না রে আল্লাহর গোলাম বৃষ্টির পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না বরং নবীজি বলেন যারা জাহান্নামের আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছাড়বে আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন ও আল্লাহর বান্দারা যাদের চোখে পানি আসে না ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালা যদি পাও দোয়া নিও কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে আল্লাহর বান্দারা আমার মাওলার কথা শুনিয়ে এত কুদরত দেখিয়াও কি দিলটা নরম হবে না আল্লাহ তো আক্ষেপ করিয়া সেই কথাই কোরআনের এক জায়গায় বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الله قرآن بولتسين
তোমরা এত নিষ্ঠুর কেন তোমাদের কলব এত শক্ত কেন পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল ওয়াতুস তাকাইয়া দেখছো বড় বড় পাথরওয়ালা পাহাড় কিছু কিছু পাথরের দিয়ে তাকাইয়া দেখো জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে করে ঝর্ণা ধারা বাহির করে দিল ওই সিলেটের জমিনে গিয়া দেখো পাহাড় থেকে ঝর্ণা আল্লাহর কোরআনের আয়াত বলে আসলে ঝর্ণা না ওরা জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে আবার কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয় কান্না করে ফেটে যায় পানি বের হয় আবার কিছু পাথর আছে যদিও কান্না করে না দর্জনে দইরা পাথরটা সরাইতে পারে না কিন্তু ওই পাথর দেখবা কালকে এক জায়গায় দেখছো আজকে আরেক জায়গায় আল্লাহর ভয়ে ওরা প্রকম্পিত হয়ে যায় ওরা লাফায় এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ে যায় কোরআনের আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই ওই পাথর কিন্তু পানি ছাড়ে না ও মাওলা রাজাবের ভয়ে কান্না করে আল্লাহ বলে ও মানুষ আমি তোমার এত আদর করে বানাইছি ওরে আমার ছেলে নাই মেয়ে নাই আমারে আব্বু বলে ডাকবে আব্বু বলে ডাকবে ওরে বাবা তোর সন্তান যখন তোরে মা বলিয়া ডাক দেয় কলিজা বড় ঠান্ডা হয়ে যায় সন্তান যখন আব্বু বলিয়া ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয় ও বান্দা আমি তোরে বানাইছি আসমানটা তোর গোলাম বানায় দিলাম জমিন তোমার গোলাম বানায় দিলাম সূর্য তোমার গোলাম বানায় দিলাম ও বান্দা তুমি আব্বাকে ডাকো মাকে ডাকো কোনো বাধা নাই কিন্তু মাঝে মাঝে যদি একবার জিব্বা ডরাই আবার ডাক দিয়া বলছি আল্লাহ আমি মাওলা কি অপরাধ করলাম তোরে বানাইয়া কি আমি অপরাধ করেছি রে গোলাম আমি মাওলা তোর জন্য জমিন বানাইয়া কি অপরাধ করেছি আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইয়া কি অন্যায় করলাম আজকে মা বাবারে ডাকতে ডাকতে পাগল হইয়া যাও একটা যুবক যুবতীর জন্য পাগল একটা যুবতী যুবকের জন্য পাগল হইয়া জীবন দিয়া দাও অথচ ওই যুবক তোমারে কিছু দেয় নাই আর আমি মাওলা কি দেই নাই বলো তুমি দুনিয়াতে যখন আসছিলা আব্বা কইয়া ডাকতে পারো নাই আম্মা বলিয়া ডাকতে পারো নাই আমি তোমারে কি ডাক দেওয়ার শক্তি দেই নাই তোমার মুখে দাঁত ছিল না খাওয়ার মতো শক্তি ছিল না আমি মাওলাই কি তোরে দাঁত দেই নাই খাওয়ার মতো শক্তি দেই নাই তুই পাও দিয়া হাঁটতে পারো নাই রে গোলাম আমি মাওলা তোরে সময় মতো হাঁটার শক্তি দিয়েছি তুই ছিলি এত গরিব আমি তোরে টাকার মালিক বানাইছি তোরে কত গরিবের আইসা সার সার কইয়া ডাক দেয় ওরে আমি মাওলারে আজকে তুই ভুইলা গেছ ওরে আমার দরজা ছাইরা তুই কই যাইতে সরে গোলাম যেদিকেই যাবি জাহান্নামের আগুন এরে বান্দা যাইস না আয় আমার দরজায় ফিরিয়া আয় আমার রহমতের দরজা অনেক বড় তুই যদি শয়তানের ধোকায় গুনাহ করিয়াও থাকো মা বাবার সাথে অপরাধ করো হাতের দ্বারা গুনাহ করো জবানের দ্বারা গুনাহ করো চোখের দ্বারা গুনাহ করো আমি মাওলার দয়া তো তোর মা বাবার থেকে বেশি তুই মা বাবার সামনে যদি কাঁদো মা বাবার মায়া বেড়ে যায় তোরে কোলে টাইনা নেয় শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করো শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টেনে নেয় ওরে ওই শিক্ষক আর ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম তুই যদি একবার আল্লাহ বলিয়া চোখের মানি ছেড়ে দাও আর বলো
আবার কেউ নাই আজকে আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সন্তান আমার টাকা আমি মরিয়া গেলে আমার গায়ের জামাটা পর্যন্ত আমার ছেলেমেয়েরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার ঘর থেকে নামাইয়া দিয়া সবাই দরজা লাগাইয়া দিবে আমাকে পাহারাও আমার ছেলেমেয়েরা দিবে না তিনটা সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে পাঠাইয়া দিবে আমার কষ্টের ঘামের বাড়ি গাড়ি নিয়ে আমার সন্তানেরা আনন্দ করবে وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاه مؤمن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت
اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں حالات جو اعمال ہے سارا ایک وقت میں حالات جو اعمال ہے سارا امی اپنا دیر دعا نوار جنو حضیر ہوئے چی এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরায়ে আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করুন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ পাকের দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি হাদিস যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কেউ প্রশ্ন করলেন হে আল্লাহর রসুল দায়িত্বশীল কে কার উপর কি পরিমাণ নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে অধীনস্থদের যিনি গার্ডিয়ান মালিক কর্তা তিনি দায়িত্বশীল যেমন সন্তান পিতামাতার অধীন মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর জন্য দায়িত্বশীল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অধীন প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল একটা ওয়ার্ডের মেম্বার বা কমিশনার তিনি ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল একজন সরকার গোটা দেশের দায়িত্বশীল আর গোটা উম্মতে মুসলিমার জন্য ওলামায়ে আহলে হক দায়িত্বশীল আরেকজন সাহাবি প্রশ্ন করলেন হে পয়গম্বর বুঝলাম যার অধীনে যারা আছে অধীনস্থদের জন্য যিনি গার্ডিয়ান তিনি দায়িত্বশীল আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার কি দায়িত্ব নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন প্রত্যেকটা আল্লাহ দিয়েছেন একটা ডিউটির জন্য বিনা কারণে দেন নাই দুনিয়াতেই মানুষ কিন্তু কোনো জিনিস অনর্থক ফেলে দেয় না এক সময় কিন্তু আমরা পলিথিন কাগজ ফেলে দিতাম কিন্তু আপনারা জানেন কি না জানি না সেই পলিথিনের পেছনে মানুষ লেগে পলিথিনকে হাতে এনে পরিচ্ছন্ন করে ওই বিক্রির মাধ্যমে আজ ঢাকার শহরে বহু মানুষ কোটিপতি একটা প্লাস্টিকের বোতলের মুখাটা পর্যন্ত কেউ ফেলে দেয় না এখন
তাহলে মানুষের বানানো জিনিসই যদি ফেলে না দেয়, আল্লাহ অনর্থক কেন বানাবেন আমাদেরকে? আল্লাহ বলবেন হাত কথা বলো, হাত আল্লাহর অর্ডারে কথা বলবেন, এ দয়ার মালিক এই হাত দিয়েছো বান্দা হাতের আঙ্গুল দিয়া ধরে ধরে কোরআন পড়বে, এই হাত মা বাবার কল্যাণে কাজে লাগাবে, মানুষের কল্যাণে কলম ঘুরাবে, কিন্তু তোমার এই গোলাম হাত দিয়া অন্যায়ের পথে কলম চালিয়েছে, মা বাবার পক্ষে নয় অন্যায়ের পক্ষে হাতকে ব্যবহার করেছে। আল্লাহ এক হাতে পাঁচটা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের ভিতরে আবার কিছু গিরাও দিয়েছেন, কর কি কয় আপনাদের এলাকায় গিরা? পাঁচ আঙ্গুলে কয়টা গিরা আছে? ২০টা। এগুলো অনর্থক আল্লাহ দেন নাই। পাঁচ বেলার নামাজ আদায় করবা, পাঁচ বেলার নামাজ আদায় করার পরে ডান হাতের আঙ্গুলের গিরা গুলো গুনে গুনে একটা আমল করবা, এক মিনিট লাগবে না। এই আঙ্গুলের গিরা গুলো যেন অনর্থক আল্লাহ বানান নাই, তসবির কাজে লাগাও, নামাজের পরে বসিয়া সালামের পরে ডান হাতের আঙ্গুলের গিরা গুলো গণনা করে করে তুমি ৩৩ বার সুবহান আল্লাহ পড়ো, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়ো, ৩৪ বার আল্লাহু আকবারের তসবি পড়ো, কেয়ামতের দিন তোমার সব আমলের বস্তুগুলো সাক্ষী হয়ে যাবে। ভালো কাজ করবা, হাত তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে, চোখ তার সামনে কথা বলবে, ও দয়ার মালিক এই চোখ দিয়া তুমি বানাইছো যে ডিউটি করার জন্য, বান্দা চক্ষু দিয়া মা বাবাকে মোহাব্বতের নজরে দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবে সওয়াব, এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব, কোরআন দেখে দেখে পড়বে সওয়াব। বান্দাই চোখ দিয়া কোরআন দেখে নাই, মা বাবার চেহারা মহব্বতে দেখে নাই, তোমার কুদরত দেখে নাই, বরং বান্দা এই চোখ দিয়া সারাটা রাত একটা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা দেখে 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 সারা রাত কাটিয়েছে, সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করেছে, সারাটা রাত দেখতে 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 চেহারার মধ্যে এখন কোনো উজ্জ্বলতা নাই, কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই। যুবকেরা খুব হাসি আসতেছে না, লজ্জা নাই তো, এটা প্রমাণ করে দিলাম। এটা কি আসলে হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তা তুমি হাসো কেন? আমি কি হাসির কথা বলছি? যা বলেছি তাতে তো কান্না করা উচিত, হাসো কেন? লজ্জা নাই এই জন্য হাসো। দেড় হাজার বছর আগে পয়গম্বর বলে গেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। পয়গম্বর বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের যুবতী বোনেরা মায়েরা, হেলায় খেলায় জিন্দগিটা কাটাইছু, মরার পরে না আগেই টের পাইবা কত ধানে কত চাল, মরার আগেই টের পাইবা। মাস্তানি তো জীবনে কম করলা না, তবে এটা লিখে রাখো ঘরের দরজায়, ফেরাউনের থেকে বড় মাস্তান হতে পারবা না, যত বড় বাহাদুর দাবি করো নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না। যেই বেঈমান নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য চক্রান্ত করে বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, উপরে গিয়ে আল্লাহকে গুলি করে মারবে, ওই নমরুদের আমার আল্লাহ শেষ করার জন্য কয় হাজার ফেরেশতা পাঠাইছেন,
পাঠাইছেন কোন ফেরেশতা? একটা মশা তাও অসুস্থ, ওই মশা আজও আছে না নাই? ওই আল্লাহর পাওয়ার আছে না নাই? রাতের বেলা তোমার কানের সামনে মশার গানের আওয়াজ, এসি মশারিটা নাইছো, ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো, তবে তোমার কানের ছিদ্র আরো কত বড়। কানের সামনে গান গায়, ভেতরে ঢুকে না। কেন? তোমার মা বইয়া বইয়া পাহারা দেয়, তোমার আব্বা পাহারা দেয়। ও বান্দা, একটা মশা যদি ঢুইকাই যাইতো কানের ভেতরে, নাকের মধ্যে ঢুইকা চান্দির গোড়ায় গিয়া যদি বলতো আই এম সরি, মনে করেছিলাম তুমি নমরুদ। উভয় আসেনি। কয়েক মাস আগে, মাইকলা নাই বলতেছি, মনিটরের সাউন্ড বাড়ান, ইকো কমান, রিভার্বটা বাড়ান। ভাইরা আমার, কয়েক মাস আগে আপনাদের এই দিকে বাম দিকে কি সিলেট বলবো, এই লাইনেই যেখানেই থাক, সিলেট হোক একটু আগে হোক, একটা আট দশ বছরের বাচ্চা কই মাছ ধরছে, কই মাছ ধইরা দাঁত দিয়া কামড়াইয়া ধইরা আর একটা ধরতে গেছে। কই মাছের স্বভাব হলো সামনে শুধু হাঁটে। ওই ছেলেটা কি যেন কাজ করতে যাইয়া দাঁত দিয়া কই মাছটা কামড়াইয়া ধইরা রাখছে, কিন্তু হঠাৎ করে দাঁত ছুইটে গেছে, কই মাছ ভিতরে গিয়া গলার মাঝখানে আটকায় গেছে। হসপিটালে নিছে, গলা কাইটা কই মাছ বের করতে হয়েছে। কয়দিনের বাহাদুরি, সুস্থ হয়ে বসে আছো, খুব আনন্দ লাগতেছে, হঠাৎ দেখবি বুকটা কেমন যেন ব্যথা করে, দুইজনে ধরবে ধরবে আর বলবে নাই, কিসের মাস্তানি করো? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? বাহাদুরি করার কোনো জায়গা না পাইলে মায়ের সাথে সন্তান বাহাদুরির মেজাজ দেখাও, মেজাজ দেখানোর জায়গা পায় না ছাত্র ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকার সাথে মেজাজ দেখাও। লেখার আকরে যুবক, মরার আগে তুই বিছানায় পঙ্গু হয়ে কান্না করবি, চোখের পানি মোছার মানুষ পাবি না, লিখে রাখ। যদি তওবা করো মাওলা মাফ করবেন, সেটা ভিন্ন কথা। ও যুবকেরা, বয়ান কিন্তু তোমার কপালের উপরে তাকায় করতেছি, কারণ তুমি তো খুব দামি হয়ে গেছো, তোমার কাছে এখন মায়ের দাম নাই, বাবার দাম নাই, হুজুরের দাম নাই, ইমামের দাম নাই, শিক্ষকের দাম নাই, কিছু একটু মনের উল্টা হলেই ফেসবুকে ছেড়ে দাও, ফেসবুকে ছেড়ে তার ইজ্জতের উপরে আঘাত করো, না জানি নিজে মরার আগে পঙ্গু হইয়া মরার রাস্তা ওপেন করো। তোমার বয়স কত? ২৫ ৩০-এর মাঝে। যুবকেরা খেয়াল করিস, বেয়াদবি মাপ চাই, এটা একটা অপারেশন থিয়েটার, তো অপারেশন চলতেছে, অপারেশনে যখন দেখবি চোখে পানি আসছে, খোদার কসম অপারেশন সাকসেস, আর যদি দেখো না চোখে পানি আসে না, তাহলে এখনো সাকসেস হয় নাই। তোমার বয়স মাত্র ২৫-৩০-এর কোঠায়, আল্লাহ না করুন তুমি যদি এই সময় জমিন থেকে বিদায় হয়ে যাও, আর বিদায় হওয়ার প্রবণতাটা এত বেশি বেড়ে গেল, যত লাশের খবর দেখি যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কয়দিন আর বাঁচবি রে বাবা? কোন দিন যেন আজরাইল এসে তোমাকে ধাক্কা দিয়া ফেলে দেয়, মা চিৎকার দিয়া কাঁদবে, আমার সন্তান নাই, কে আমারে মা বলে ডাকবে? অ যুবক, আল্লাহর গোলাম, তুমি যদি এখন মরে যাও,
তোমার মা তোমার বাবা তোমার শিক্ষকেরা কি নিয়ে তোমার শরণ করবে কি এমন গুণ তুমি করেছো গুণের কাজ একটা ভালো গুণের কাজ করতে পারো নাই বরং তুমি তোমার চরিত্রটাকে এত খারাপ বানাইছো যদিও তোমার সামনে কিছু বলে না কিন্তু মনে মনে মা বাবার অন্তরে অনেক কষ্ট তোমার চরিত্রের কারণে শিক্ষকদের অন্তরে কষ্ট মুরব্বীদের অন্তরে কষ্ট মনে মনে চায় তুই যদি মরিয়া যাও সবাই খুশি কারণ তোমার মতো চরিত্রহীন সন্তানের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না শিক্ষক মুখ দেখাইতে পারে না তাহলে ফলাফল কি 25 30 বছর বয়সে সবার বড়দোয়া কামাই করলা চরিত্রের কারণে কি কামাই করছো বড়দোয়া হ্যাঁ খুব আনন্দ করো না তোমার এই 25 30 বছরের কামাই কি মায়ের বড়দোয়া বাবার বড়দোয়া শিক্ষকের বড়দোয়া মুরব্বীদের বড়দোয়া মনে মনে চায় তুমি মরে যাও এই তোমার জীবন অতস তুমি যুবকের মধ্যে আমার আল্লাহ কি দিয়া রাখছেন তুমি একটা ফুটন্ত গোলাপ আল্লাহর কসম তোমার এই গোলাপের ঘ্রাণে পুরা জমিনটা মুখরিত হয়ে যাবে তোমার আলোতে গোটা দুনিয়া আলোকিত হবে তোমার ভেতরে এমন মেধা আল্লাহ রেখেছেন যেই মেধা কাজে লাগাইয়া সমাজের অন্ধকার দূর করবা সমাজে শান্তি আনবা তোমার মধ্যে আল্লাহ সেই মেডিসিন দিয়া রাখছেন কিন্তু তোমার খবর নাই ওই মেডিসিন কাজে লাগাবা দূরের কথা বরং তুমি চরিত্র দিয়া নষ্ট করে আল্লাহর দেওয়া নিয়ামতকে সব ধ্বংস করতেছো এই ইহুদিরা প্লেন আবিষ্কার করে রকেট আবিষ্কার করে ইহুদির বাচ্চাদের আকল থেকে মেধা থেকে তোমার মেধা কম তুমি তো একদিকে সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত তা তোমার মেধা তো আছে কাজে লাগাও না আকাম করো সারা রাত মোবাইলে তা তোমার মেধা তো দিন দিন শুধু নষ্ট হচ্ছে ইহুদিরা যদি দেশ চালায় তুমি ভারো না তোমার মধ্যে সেই মেডিসিন সেই মেধা আছে কাজে লাগাও না বরং আল্লাহর দেওয়া সেই নিয়ামতকে আরো নষ্ট করতেছে সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান বেশি না কম একটা নারী যদি দেশ চালায় তুমি পারো না কেন তোমার মধ্যে সেই জ্ঞান আছে বুদ্ধি আছে সেই সব লাইন তোমার ভেতরে আছে তুমি কাজে লাগাও না কাজে লাগাইছে কাজী নজরুল আজকে তার নাম স্মরণ করতেছো না সম্মানের সাথে আর তোমার নাম স্মরণ করবে সবাই ঘৃণার সাথে তুমি তো মনে করতেছো যখন ঘর থেকে বের হও তেল লাগাইয়া শরীরে চুলগুলো একটু নাড়াচাড়া দিয়া মনে করে আরে আমার দাম সবাই তোমার দিকে তাকায় থাকে খুব সম্মান তোমার কিন্তু তোমারে পারে না হাত উঠে বড়দোয়া করে তোমার চরিত্র এত খারাপ দোয়া করি আল্লাহ হেদায়াত দান করো কথাগুলো বলতেছি তোমার এগুলো মনে হয় কানের সামনে দিয়ে একটা মশা উড়ে গেছে এরকম লাগতেছে আল্লাহর কসম হৃদয় থেকে কথাগুলো বলতেছি এক একটা কথার ওজন আসমান বরাবর তোমার কল্যাণে বলতেছি আমার কল্যাণে নয় জমিনে তুমি মরে গেলে গোটা দুনিয়া কেঁপে উঠবে সম্মানে তোমার নাম স্মরণ করবে সেই চরিত্র তোমার মধ্যে আছে কাজে লাগাও এই চরিত্র ফেরেশতার মধ্যে নাই জিনের মধ্যে নাই তোমার ভেতরে আছে কিন্তু তুমি করলা কি জীবনে কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারবা না কারণ আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এতটা কঠিন কইরা কথাটা বলতেছি
পারলে আগামীকাল কম্পিউটারে লিখবা, এরপরে ঘরের দরজায় লেমিনেটিং করে টানায়া রাখবা। তিনবার কসম করে বলছি সন্দেহ করবা না এক বিন্দু। জীবনে যদি সম্মানের চেয়ারে থেকে সম্মান নিয়ে মরতে চাও তাহলে দুইটা পুঁজি অবশ্যই লাগবে, না হয় জুতার বাড়ি জায়গায় জায়গায় খাবা, সম্মান হবে না, ডাক্তার হইতে পারবা, তাসনিমার মতো লাট্টি খাবা, প্রফেসর হইতে পারবা, আহমদ শরীফের মতো ধিক্কার খাবা সব জায়গায়। সম্মান হবে না, সম্মান যদি পেতে চাও ডাক্তার হয়ে সম্মান আল্লাহ দিবে, আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ারের স্থানে সম্মান দিবে, আকাশচুম্বী সম্মান দিবে। পুঁজি লাগবে দুইটা, কসম আল্লাহর, এই পুঁজি ছাড়া জুতার বাড়ি ছাড়া সম্মান হবে না। কয় পুঁজি যুবকরা বল, কয় পুঁজি? তুই আমারে বেতন দাও, কথা কও না কেন, তোর টাকায় আমি চলি, আমার কি ঠেকা পড়ছে তোরে পাও ধরে বুঝাইতেছি, কারণ কি গায়ে লাগে না, কানে বাজে না? আজকে তো বয়ান করতাম হিন্দুদেরকে, আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল খ্রিস্টানদের গির্জায় গিয়া, আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল পঞ্চগড়ে যেখানে মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে টাকার লোভানক দৃষ্টি দিয়ে, আজকে তো বয়ান করার প্রয়োজন ছিল চট্টগ্রাম হিলটেক্সের পাহাড়িয়া অঞ্চলে খ্রিস্টান মিশনারি দলে দলে মানুষকে বেইমান বানাচ্ছে, সেখানে সময় দিব কখন? বারোটা মাস দিন রাত চব্বিশ ঘন্টা, খাওয়ার টাইম নাই, ঘুমের টাইম নাই, তোমার মতো একটা মুসলমানের পেছনে তাবলিগওয়ালাদের মেহনত, পীর সাহেবদের মেহনত, খতিব সাহেবদের মেহনত, আমাদের আলেমদের মেহনত, দৌড়ের উপরে আসি, কুত্তর থেকে বেশি দৌড়াই। তোমাদের পেছনে একটা কথা খারাপ আঙ্গিকে বলি না, উচ্চ কণ্ঠে বলি না, আঘাত দিয়ে বলি না, দু একটা কথায় যদি আঘাত লেগে গেল নাকি, সেই জন্য আবার ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, ও ভাইরা কষ্ট পাইছেন মাফ করে দিয়েন, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই। তোমার কানে বাজে না এগুলো, তুমি কি মনে করছো তোমার মতো বান্দা জাহান্নামে গেলে আমাদের কি, আমার কি? তুমি রাস্তায় পইরে যদি গাড়ির চাক্কার তলে পইরে মরো আমার কি, তুমি জাহান্নামে জুতার বাড়ি খাইলে আমার কি, কি তোমার পাশে গেলে একটু ঘেরান পাই? তাও তো না, বরং তুমি আমার পাশে আইসা দাঁড়াইলে ঘেরান পাবা, যদি নাও পাও হান্ড্রেড আমরা গ্যারান্টি দেই, গন্ধ পাবা না, তোমার পাশে দাঁড়াইলে তো ঘেরান দূরের কথা, গাঞ্জার গন্ধ, বিড়ির গন্ধ, এক সপ্তাহ পোশাক ধুইতে পারো না সেই গন্ধ, ঠিক মতো গোসল করো না সেই গন্ধ, এরপরে পায়খানা প্রস্রাব থেকে পরিচ্ছন্ন হও না সেই গন্ধ, তোমাকে তো সিসি করা দরকার ছিল, কিন্তু কোনো আলেম সিসি করে না, সামনে আসলে সালাম দেয়, তোমার ওই অপরিচ্ছন্ন পোশাকটা নিয়ে বুকে আলিঙ্গন করে, তুমি এটাকে কাজে দাও না, তুমি এটাকে কিছুই মনে করো না, নিমক হারাম কোথাকার, চিন্তা করছো একবারও যে হুজুর তো আমার টাকায় চলে না, তাহলে আমগো পিছিয়ে এত মেহনত কেন করে? সব তাবলিগলারা করে, পীর সাহেবরা করে, পাও দৌড়ে 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 খুব নরম হইয়া বয়ান করে, মনে হয় তোমার টাকার কেনা গোলাম, বয়ান করে বাইরে হইলে তুমি আবার আমার বিরোধিতা করো, তাবলিগের বিরুদ্ধে লেখো, কৌমির বিরুদ্ধে লেখো, দেওবন্দিদের বিরুদ্ধে লেখো, চরমনায়ের বিরুদ্ধে লেখো, এরপরও তো আমরা তোমাদের পিছন ছাড়ি না, স্বার্থ কি? তুমি আমার বাড়িগেরি উডাই দিবা, একবারও চিন্তা করেছো? তুমি দাঁত ভেটকাইয়া হাসতেছো না, লজ্জা শরম নাই? কি মনে করেছ তুমি আলেম ওলামাদেরকে, কি মনে করেছ? বড় 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 আল্লাহওয়ালারা পাও ধরে ধরে কেন্দে কেন্দে বুঝায় গেছে, আজকে তোমার সেই ফুলের মতো জীবনটাকে নষ্ট করে ফেলতেছ। আমি তোমাকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই, ভালো করে কথাগুলো মনে রাখবা, কাডায় কাডায় কথাগুলো কলিজার মধ্যে ঢুকায় রাখবা, আমি তোমাকে হুজুর বানাইতে আসি নাই, ভালো করে মনে রাখবা। এই যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও কিন্তু বলি না এই কওমি মাদ্রাসায় আয় নাইলে জাহান্নাম, বলছি জীবনে বলবো না, লিখে রাখিস। আমি যত কথা বলতেছি এখন সব যুবকদের
কলিজার উপরে টার্গেট করে কথা বলতেছি, খেয়াল করিও যুবকরা কতটা নরম হৃদয় নিয়ে বসছি জানো? তুমি যদি এখন খালি ইশারা দাও, হাফিজ ভাই নিচে আসেন পাও ধরেন, আমি আজকে থেকে নামাজ পড়ব, খালি বলো না দেখবা আমি তোমার পায়ের সামনে নিচে গিয়ে হাজির। কতটা নরম হৃদয় নিয়ে আসছি তুমি জানো? একটা যুবক শুধু কাঁদতেছে, কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে রয়েছে, দুই ঘন্টায় হুশ আসে না, আমি জাহান্নামী হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছে, এই কয় আর কান্দে? এই বেটা, এটা কোন থানা? বিজয়নগর থানায় পুলিশে আসামি ধইরা ইচ্ছার অম্ফি দেইতেছে শীতের রাত, হারামো চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে, 500 হাত দূরবে একটা যুবক চিৎকার করে কাঁদতেছে, কি ভাবছো, কি ভেবেছো, কি পুলিশে পিটায় আসামি কান্দে না, আর 500 হাত দূরে একটা যুবক চিৎকার করে কান্দে, আল্লাহ আমার মাফ করে দাও, কি ভাবছো, কি ওরে মারলো কে? একটু চিন্তা করো, কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ চিন্তা করার আকল দেয় নাই, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। ফুলের মতো জীবনটা নষ্ট করে ফেলতেছো, আমাদের কোনো স্বার্থ নাই, হৃদয়ে লালন করি মদিনাওয়ালার মোহাব্বত, যেই নবীর কোনো গুনাহ নাই, শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবীর শরীরে রক্ত ঝরাইছে বেঈমানেরা, নবীকে এত কাদান কাদাইছে, আর তুমি মুসলমান দাবি করে, আশেকে রসুল দাবি করে, তুমি 1500 পর 1500 বছর পরে তুমি আবার রসুলকে কাদাইবা, এটা তো মেনে নিতে পারি না, এটা মেনে নিতে পারি না। হায় হায় হায়, তোমার মানুষের একটা টার্গেট থাকে সামনে, কি হবে কি হবে কি হবে, তোমার কোনো চিন্তাই নেই, মন চাইলে স্কুলে গেলা, মন চাইলে নাই, মন চাইলে পড়লা, মন চাইলে নাই, পরীক্ষায় ঢুকছো, নকল হইলে ভালো আলহামদুলিল্লাহ, পাশ করলা নাইলে নাই, কোনো টেনশনই নেই। অথচ তোমার মতো একটা যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কলিজা দিয়া দোয়া করে গেলাম আল্লাহ কবুল করেন, তবে বেয়াদব হইও না, বেয়াদবি করলে তোমার জিন্দেগি বরবাদ, সাবধান, কারো বরদোয়া নিবা না, মানুষের চোখের পানির বড়দোয়া বড় মারাত্মক, যারা শিক্ষকের সাথে বেয়াদবি করবি আমার আল্লাহ তোরে মাফ করবে না, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত, কারণ এটা বান্দার হক। মা বাবার সাথে যেই ছেলে মেয়েরা বেয়াদবি করবি আমার আল্লাহ তোকে মাফ করবে না, মা বাবা যদি মাথায় হাত দিয়ে ক্ষমা না দেয়, কারণ বান্দার হক। ও সন্তান, জানি না কোন দিন মাকে কাঁদাইছো, কোন দিন কোন বেয়াদবি কইরা শিক্ষকের কাঁদাইছ, না হয় এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত মোনাজাতে তোমার চোখে পানি আসে না কেন? ডানে কাঁদে বামে কাঁদে মোনাজাতে সবাই, তোমার চোখে পানি নেই কেন? একমাত্র কারণ মা বাবার অভিশাপ লাগছে তোমার কপালে, শিক্ষকের বরদোয়া লাগছে তোমার কপালে, না হয় এই কান্নার প্যান্ডেলে বইয়া মোনাজার দরবা চোখে পানি আসবে না, এটা হতে পারে না। তোমার হৃদয়টা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে তোমার খবর নাই গুনার কারণে, এই জন্য বলে গেলাম, মানবা কিনা জানি না রে যুবক, যেই লাইনেই থাকো সম্মানের জিন্দেগি যদি চাও, দুইটা পুঁজি লাগবে, কয় পুঁজি? এক নম্বর পুঁজির নাম সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সৎ চরিত্র, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই মিয়া, তুমি বাড়ি গাড়ির মালিক হয়ে গেছো, ডাইনিং টেবিলে তোমার জন্য 13 রকমের গোস্ত, 14 রকমের মাছ, হরিণের গোস্ত, উটের গোস্ত, দুম্বার গোস্ত, গরুর গোস্ত, মহিষের গোস্ত, মাছের অভাব নাই, কিন্তু রেড সিগনাল লাগায় রাখছে ডাক্তার খাইলেই মরবা, কেন? তুমি অসুস্থ, তোমার এই বাড়ি গাড়ির দাম আছে,
নাই, বউও তোমার জিগায় না, তোমার ছেলে মেয়েরাও জিগাবে না, অসুস্থ। প্রতিষ্ঠানে তুমি চাকরি করবা, অসুস্থ, এক সপ্তাহ ক্লাস করবা না, তোমার চাকরি শেষ। তাহলে সুস্থতার দাম আছে না নেই? নাম্বার দুই কি বলছি, সুন্দর চরিত্র। এই তুমি এখন পরীক্ষার হলে ঢুকছো, কলমটা পেপারে ধরলেই 99, এমন নাম্বার উঠাইছো পুরা বাংলাদেশে তুমি এক, কিন্তু চরিত্র খারাপ, যেখানে যাবি জুতা। আর লেখাপড়া তেমন মোটামুটি আছে, কিন্তু আদব আছে, বেয়াদবি নাই, চরিত্র ভালো, সবাই মহব্বত করো। এই সুস্থতা আর চরিত্র দোনোটাকে জবাই করেছো মোবাইল দিয়া, মোবাইল দিয়া, মোবাইল দিয়া, দোনোটা জবাই করেছো মোবাইল দিয়া। হাসবি না, আমি কিন্তু উঠাই ফেলব, মাঠে দাঁড় করাই দেব, হাসলে আমি দাঁড় করাব। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই, কতটা কলিজার ভিতর থেকে কথাগুলো বলতেছি, তুমি হেসে হেসে উড়াই দিবা। আল্লাহ সবাইকে মাফ করেন। মোবাইলে নষ্ট করছেন জীবনভর, তো মোবাইলে আকাম করে কাটাইছো, আজকে একটা ভালো কাজ করিস, বাসায় যাইয়া গুগলে সার্চ দিবি অ্যান্ড্রয়েড মোবাইল তোর শরীরের কি কি ক্ষতি করে, ওখানে খুঁজলেই দেখবি সব তোর গুরুরা বসা, প্যান্ট শার্ট টাইওয়ালা। আমি হুজুর গো কথা তো বেশি কাজে লাগাও না, গুরুরা যখন বলছে কোন গবেষক কোন দিন কোন লেকচারে বলছে সব লেখা আছে। আমি হুজুর গো বয়ান তো এই গুণা করলে ফিডা কবরে, কিন্তু ওখানে সব নগদ কানেকশন দেওয়া, কি জানো, এই যে মোবাইল চালাও, কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, তোমার কিডনির উপরে এফেক্ট করে, ও আল্লাহর গোলাম, এই মোবাইলটা চালাইতে চালাইতে এক সময় তুমি বেঁচে থাকবা ঠিক, তবে পঙ্গু হয়া, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, শ্রবণ শক্তি থাকবে না, হাট থাকবে দুর্বল। দেখো না লোকটা খুব সুস্থ, হঠাৎ কা মরে গেছে, হঠাৎ মরলো কেন, সুস্থ, হঠাৎ একটা রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ কি, সে রোগটা কি, স্ট্রক, জাগাত শেষ। যুবক আমি তোমার পায়ে হাত রেখে কলিজা দিয়া বলি, রাগ কইর না রে বাবা, তোমার সাথে আমার কোনো দূরত্ব নাই, বরং আমি চাই তুমি যেই লাইনেই থাকো নবীর সুন্দর আদর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, ও আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বত নিয়ে থাকো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, পাঁচ অক্ত নামাজি সুন্দর ব্যবহার ওলা আছে না নাই, তুমি পারো না কেন, সমস্যা কি তোমার, সঙ্গ দোষে তোমারে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো মহব্বতে বলো, ও যুবক তোমার মতো কত যুবক সন্তান এক বেলার নামাজও বাদ দেয় না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না রে বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা যান, আপনাদের সন্তানদের নিয়ে যা বলতেছি আপনাদেরও কিন্তু দায়ভার কম না, গাছ ভালো হবে ফল ভালো হবে, এর আম্মা যান আপনাদের চরিত্র আদর্শ সুন্দর হবে, সন্তানগুলো সুন্দর হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে, দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক, সব ভালোর পেছনে মায়ের অবদান হলো বেশি। কার অবদান? এই জন্য মায়ের সম্মানও কি অনেক সম্মান। এরে আম্মা জানেরা আসেনি, মহিলারা ওয়াজ শুনে কি শুনবে, ওয়াজের স্টেজে প্যান্ডেলে ঢুকে হ্যান ক্যাসেট মেসেট লইয়া ঢুকে কতটি, ঠিক না, ডান বগলে এক ক্যাসেট, বাম বগলে আর এক ক্যাসেট, এক ছেলে এক মেয়ে, ঠিক নেই, ঢুকার পরে আর আম্মা জানেরা তিন চারজন হইলে যে কি পরিমাণ, বহু পুরানো ইতিহাসের ইতি টানা হয় সেখানে। আবার কিছু যুবক ওয়াজের নামে আইসা প্যান্ডেলে ঢুকে না, মহিলাদের তাওয়াফ করে, তাওয়াফ বছরে একবার এই সুযোগ, হেলায় হারায় আলাপ কি, ক
কতদিনের দেখা সাক্ষাতের মোলাকাতের এক তারিখ আজ এই যুবক ও পর্দার আড়ালে রম্মাজানেরা আপনাদের এত সম্মান আমি সারা রাত্র যদি শুধু আপনাদের স্বতন্ত্র বয়ান করি রাত চলে যাবে এত সম্মান আল্লাহ দান করেছেন অতি চালাকি করিয়া যারা আবার নতুন কইরা সম্মান নিতে চাইবেন সম্মান হবে না হতে হবে অপমান সম্মান যত লাইনে আছে সব আল্লাহ আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে আরে আম্মা জান আপনারা জমিনে বাদশার মতো থাকবেন কারণ আপনারা নবী না তবে নবীদের মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা এই স্টেজের ভিতরে কত আল্লাহর বান্দা হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে কত আল্লাহর বান্দা কোরআনের আলেম মাওলানা হয়ে পাগড়ি নিয়েছে আরে আম্মা জান আপনাদের এত সম্মান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আরে আম্মা জান ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউন যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা বলে দাবি করলো আনা রব্বুকুমুল আলা ওই ফেরাউনের ঘরে আমার আল্লাহ ফুটন্ত গোলাপ তৈরি করলেন গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটায় দিলেন যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ তাকে এমন ভাবে দ্বীনের জন্য কবুল করেছেন পয়গম্বর বলেন জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে ফেরাউনের ওই স্ত্রী আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে আরে আম্মা জান এই দুনিয়াতে যত সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তার ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান এই জন্য আম্মা জানেরা আপনাদের যথেষ্ট পরিমাণ অবদান রাখতে হবে একটা সন্তানকে আদর্শওয়ালা বানানোর জন্য ডাক্তার বানাবেন বাধা নাই এই উঠেন কেন তাহলে আমিও যাই আপনারা যাইবেন তো আমিও যাই আমারও তো জরুরত আপনার থেকে কম না শেষ করে দিব কষ্ট করে আরছি যদি এটার মূল্যায়ন না করেন তো বয়ান করে লাভ বয়ান তো ডেলি করি কত বছর পর আইছি আপনার খবর আছে নিয়ে আজকে কষ্ট দিবেন আর এক যুগের মধ্যে এদিকে আর চোখ দিয়ে তাকাবো না আমি শুরু হইতেই কিন্তু যদিও কথা বলি কর্কশ একটু টাইট কিন্তু আমার হৃদয়টা অনেক নরমাল আমি খুব মহব্বতের ভিতর থেকে মহব্বতের একটা রাগ আছে না সন্তানের বাবা মায় অনেক সময় মহব্বত করে কোলের মধ্যে নিয়ে এত জোরে চাপ দেয় সন্তান তো ভর্তা হয়ে যাও অন্য কায়ে ঠিক না কিন্তু যে চাপটা দিল সন্তান তো জোরে চিৎকার মাইরে মরিয়া যাও অন্য কায়দা কিন্তু আসলে কি এটা রাগে দিছে না মহব্বত এই যত সাপটাপ দিতেছি শুধু মহব্বত বহুত বছর পর আইছি তো মহব্বত আছে এই জন্য একটু খেয়াল করে শুনেন একটা কথাও আমি মন গড়া আপনাদেরকে দূরে সরাবার জন্য আক্রমণের জন্য বলতেছি না বেয়াদুমি মাফ করে দিয়েন বেয়াদুমি মাফ করে দিয়েন এর থেকে আর নিচে নামার কোনো রাস্তা আছে কিনা তাহলে বলেন নিচে নামে আরো মাপ চাই কারণ আপনারা তো অনেক ভিআইপি আর ওয়াজের ফ্যান্ডেলে বইলে অনেকের বাপ বেড়ে যায় খুব বাপ মনে হয় জানে কথাটা দা কইবে না রোজা রাখছে সুবহানাল্লাহ কইব না বংশগত পরিচয় তো সুবহানাল্লাহ জোরে কইলে দাম থাকে আল্লাহ আপনাদেরও কবুল করেন আমাকেও কবুল করেন সামনে আগাই আর একটু يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
মুমিনদেরকে আল্লাহ দুইটা কর্মসূচি দিলেন এক নাম্বার কর্মসূচি মুমিনকে দিবেন কোন বেঈমানকে দেন নাই কেন জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান পাবে না এইটা যেমন সত্য একটা বান্দা বান্দি কেউ আল্লাহ এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না এটাও সত্য কিন্তু কেউ যদি ইচ্ছা করে গাদ্দারি করে যেতে চায় কিছু মানুষ দেখবেন সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে এরকম বলে না আল্লাহ কয় তুই যখন যেতেই চাও একটু ঘুরে মজাটা দেখ কত ধানে কত চাল অনেক মানুষ দেখবেন হাসতে হাসতে বলে এত সওয়াব রাখবো কই আপনি ওয়াজের দাওয়াত দিছেন এই দোকানে বই বই বলবে এত ওয়াজ দিয়ে কি লাভ এটা কিন্তু হিন্দু বলে না কে বলছে ওই মুসলমান বেহায়া কোনদিন কইল না এত যাত্রা গানের কি দরকার এত সিনেমা হলের কি দরকার একবারও বলে না বয়ে বয়ে খালি ইসলামের নিয়ে গবেষণা এত ওয়াজের দরকার কি আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার মুমিনদেরকে আল্লাহ দুইটা কর্মসূচি দিলেন এক আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এই আয়াত যখন সাহাবায়ে কেরামের কাছে পেশ করলেন সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না নবীও চিন্তায় পড়ে গেছেন রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়া সান্ত্বনার আয়াত দিয়া পাঠায় দিলেন ও জিব্রাইল নবীর কাছে যাও যাইয়া কোরআনের আয়াত শুনায় দাও ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম ও নবী হক আদায় করে আল্লাহকে ভয় করা লাগবে না বরং সাধ্য মতো আল্লাহকে ভয় করবেন নবী এটা জানায় দেন নবী আশ্বস্ত হলেন সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন হ্যাঁ আল্লাহর হক আদায় করিয়া ভয় যদি নাও করতে পারি তবে আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করা এটা সম্ভব ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকী ভয়টা থাকে অন্তরের ভেতরে থাকে মানে ঢুকাইতে হয় এটা জন্ম থেকে থাকে না ঢুকাতে হয় এই তাকওয়া অন্তরে তাকওয়া ঢুকাইতে হবে এই তাকওয়া কোথা থেকে ঢুকাবেন লিকুল্লি শাইইন মাআদিনুন ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন তাদের সাথে সংযোগ লাগায় দাও যখন এক নজর লাগায় দিবে অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয় যখন অন্তরে আসবে ওই বান্দা তখন আর গুনাহ করবে না আমি এখানে যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন এই প্রশ্ন করলে সবাই মনে হয় যেন দুহাত উঁচু করে বলবেন আমরা আল্লাহকে ভয় করি আসলে অত সেখানে এমন আল্লাহর গোলাম আছেন আজকে ফজর পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই এমন টাটকা আশেকের রসুলেই ফেন্ডেলে আছে না নাই নামাজ না পড়লেও দেখবেন বলবে আমার ঈমান তাজা আছে আমাকে বরিশালে একটা কথা কয় এমনি তো সোরের সুরি আর হলো সিনা জুরি বলছেন আল্লাহর ভয় আছে অথচ নামাজ পড়েন না আবার একদল নামাজি আছে মিথ্যা কথা ছাড়া কথা বলে না আল্লাহর বান্দা মুসলমান নামাজ কেন পড়বেন না নামাজি বান্দা কেন সুদের ব্যবসা ছাড়বেন না মিথ্যা কথা বন্ধ করবেন না বেপর্দায় চলা বন্ধ করবেন না আসলে আল্লাহর ভয় কি জিনিস তার হাকিকত আপনার জানা নাই
মা বাবাকে সন্তান ভয় করে হাকিকতে সন্তান মা বাবার সাথে সামনে অপরাধ করে না শিক্ষকের যেই ছাত্র ভয় করে শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না ঠিক যেই বান্দাবান্দি আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দাবান্দি কখনো আমার মাওলাকে মাওলার সামনে কখনো গুনাহ করবে না অতএব আল্লাহর ভয়ের তাকওয়া এই তাকওয়া যাদের মধ্যে আছে তাদের হাকিকত হলো বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না বেশি বেশি কোরআন পড়ার নাম তাকওয়া না আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া এটার সহজ স্লোগান এভাবে ও বান্দা নেক আমল করা বা না করা নয় তো সফলতা গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা নেক আমল করতে পারি আর না পারি গুনাহ করব না এটা হলো তাকওয়ার মূল স্লোগান নেক আমল করতে পারি আর না পারি কি করা যাবে না গুনাহ করা যাবে না বেশি নামাজ পড়তে না পারলেও আফসোস নাই তবে গুনাহ করা যাবে না বাইজান কারো প্রশংসা আপনি করতে পারেন না চুপ থাকবেন কিন্তু বদনাম করা যাবে না কারো উপকার করতে পারেন না চুপ থাকবেন কারো ক্ষতি করবেন না গুনাহ করবেন না নেক আমল করতে পারেন না পারেন কোনো আফসোস নাই তবে গুনাহ করা যাবে না কারো ক্ষতি করা যাবে না আল্লাহর অবাধ্য হওয়া যাবে না এরে আল্লাহর গোলাম এই তাকওয়া অন্তরে জমা করিয়া এরপরের দায়িত্ব মুসলমান না হইয়া তোমরা কবরের মধ্যে আসবা না আল্লাহ এই কথা মুমিনকে কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না অর্থাৎ মুসলমান তাড়াতাড়ি হও আমরা এখানে যারা আছি সবাই মুমিন প্লাস মুসলমান কিন্তু আল্লাহ এমন কেন বললেন ও মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না কারণটা কি বলে আল্লাহ পাক বলেন এখানে উদ্দেশ্য হলো বান্দা তোমাকে তো আমি জান্নাত দিব তবে আমি চাই তুমি বিনা হিসাবে যেন জান্নাত পেয়ে যাও আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও মুসলমান হইয়া মরণ বরণ করো মুসলমান হইয়া মরণ বরণ করার ব্যাখ্যাটা কি বলে আ মুসলমান কাকে বলে যিনি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তিনি মুসলমান আত্মসমর্পণ করার শব্দের অর্থ হলো ইসলাম আর আত্মসমর্পণ করিয়া বান্দা গুনামুক্ত হবে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে এই বান্দার দুনিয়াও সফল আখেরাতও সফল গুনাহ থেকে মুক্ত হওয়াটাই হলো খাঁটি মুসলমানের পরিচয় এখন তো গুনাহ কইরা ফালাইছি আর সামনে না জানি গুনাহ আরো হইয়া যায় এখন বাঁচার উপায় কি পেছনের গুনাহ থেকে বাঁচার একটাই মেডিসিন আল্লাহর কাছে ইস্তেগফার আর তওবা করো সামনে যেন গুনাহ না হয় সেজন্য আর একটা মেডিসিন লাগবে আল্লাহর ভয় এই দুটোটা মেডিসিন ইস্তেগফার আর তওবা আর সামনের গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়া এই দুটোটা অর্জন করার একমাত্র ঠিকানা উল হকের সোহবত মুরব্বীদের সোহবত আল্লাহওয়ালাদের নেক নজর এই যুগের মধ্যে যারা ওলামায়ে কেরাম থেকে আলাদা দৌড়াবে এদের ধ্বংস অনিবার্য ও আল্লাহর বান্দারা সাবধান ওলামায়ে আহলে হকের মাধ্যমে অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করিয়া পেছনের গুনাহ থেকে ইস্তেগফার আর তওবা করো মনে মনে প্রশ্ন করো আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না বোনেরা জানে না আমার মাওলা সব জানেন ওই আল্লাহ জানার পরেও তো রাগ করে পানিও বন্ধ করেন নাই খানাও বন্ধ করেন নাই ঘুম আমার বন্ধ করেন নাই আমার আল্লাহ বরং প্রতিদিনের রাতের বেলা প্রথম আসমানে এসে আমাদের ডাকেন ও বান্দা তোমার কি প্রয়োজন বলো আমি তোমার প্রয়োজন মিটায় দিব এরে আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি ও যুবকেরা ও পর্দারানের মা বোনেরা পিছনে গুনাহ তো করেই ফেলেছি আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আজকে দুনিয়া কিছুই না রে বাবা চোখের সামনে দেখতে দেখতে মা গেল বাবা গেল কতজন আর আত্মীয় স্বজন চলে গেল
আরে ভাইজান আপনি যেদিন মরিয়া যাবেন ছেলে মেয়েরা বাবা বাবা বইলে আপনাকে ডাকবে চিনবে কোনদিন দোয়া করবে এই যে আমার দাদাই মারা গেছে মাঝে মাঝে মনে করি কিন্তু দাদারে যে জন্ম দিছে আরে তো চিনি না এর জন্য দোয়া করমু কি তা আপনি মরে গেলেও তাই হবে ছেলে মেয়েরা কয়েকদিন মনে রাখবে এরপরে যারা আসবে ওদের গর্ব থেকে কেউ আমগো চিনবে না কি কামাই করলাম অতএব তওবা করা ছাড়া কোনো পথ নাই জীবনে তো গুনাহ কম করলাম না কম নামাজ ছাড়লাম না কত নামাজ নষ্ট করলাম কত বেপর্দায় চললাম এরে নবীর আশেক উম্মতের দল আমার মায়ার নবী রহমতের নবী আমার এত কষ্ট জীবনে করেছেন যেই নবীর কোনো গুনাহ নাই যেই নবীর চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় ওই নবীর মাথা মোবারকে মেঘের খণ্ড ছায়া দেয় নবী যেখানে কদম মোবারক রাখেন মেশকের ঘেরাল ওই নবীর জন্য দুনিয়া সবাই পাগল ওই নবী আমার কত কষ্ট করেছেন দুনিয়াতে আইসা আব্বা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মাহারা মায়ার নবী বড় অসহায় তাইফের জমিনে গেলেন কালেমার দাওয়াতের জন্য কাফেরেরা কয় ওই সন্তানটা মক্কার পাগল পাথর মেরে তাড়ায় দাও ওই তাইফের ছোট ছোট বাচ্চারা পাথর হাতের মধ্যে নিয়া মায়ার নবীর শরীর মুবারকে নিক্ষেপ করা শুরু করলো বৃষ্টির মতো পাথরগুলো মারতে আরম্ভ করলো যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না ওই নবীর শরীর মুবারকে বৃষ্টির মতো পাথরের আঘাত রক্ত পড়িয়া জুতা মুবারক আটকাইয়া গেল আমার আল্লাহ জিব্রাইলেরে পাঠায় বলে যাও জিব্রাইল আমার নবীর কান্না বরদাস্ত করা যায় না ও আল্লাহর গোলামেরা এত নিষ্ঠুর গুনাহ করিয়া মা বাবারে তো কম কষ্ট দাও নাই এখনো কি আল্লাহর ভয়ন্তরে আসবে না বাসায় ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাও মশার জ্বালায় ঘুম আসবে না ওই কবরে যদি গুনাগার হইয়া যাও ওরে আল্লাহর বান্দা পোকা বা করে ভরে যাবে কই পাইবা মশারির যুব আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা আমার মায়ার নবী কানতেছেন জিব্রাইল আমিন আসিয়া হাজির ও নবী আপনি অর্ডার করেন তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মেরে ফেলব মায়ার নবী চোখের পানি সেরে কান্না করে ভাই জিব্রাইল এই তায়েফের মানুষের মারবা না ওরা আমাকে চিনে না যেদিন চিনবে সেদিন কাজে আসবে ওরা জানে না আমি বড় এতিম আমি দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারি নাই ছয় বছরে মা হারায়া ফেলেছি আমি এত কষ্ট করে দিনের দাওয়াত দেই ওরা বুঝে না যদি বুঝতো তো আমার শরীরে পাথর মারতো না ওদেরকে মারবা না জিব্রাইল আল্লাহ হেদায়াতের জন্য দোয়া করি ওদের হেদায়াত দান করুক ও নবীর আশেক উম্মতির দল আমার নবীরে তো এই বেঈমানেরা কম কাঁদান কাঁদায় নাই আমার নবীর ঘরের চারপাশে বারবার অস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে নবীরে জবাই করবে আমার মায়ার নবীরে জন্মভূমি থেকে বিতাড়িত করলো আমার মায়ার নবী রাতের আধার বাইতুল্লাহর দেওয়াল ধরে ধরে কাঁদেন আর বলেন ও বাইতুল্লাহ জন্মভূমি ছাড়িয়া যাইতে মনে চায় না আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না তবে আমি দিনের জন্য আজ এত লাঞ্ছিত ওরা করল একদিন আমি বিজয়ের ভেসে আসবো রে কাবা ও নবীর আশেকের দল আজকে তোমার এত সম্মান আমার এত সম্মান সবাই চেয়ারে বসাইছো কত আদর কত সম্মান
কিন্তু আমার গুনার খবর কেউ তো জানে না ওই অন্ধকার কবরে যদি চলিয়া যাই নেক আমল নিয়া যদি যেতে না পারি গুনাহগার হইয়া যাই ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সাপের কামড় জাহান্নামের আগুনের গরম একটা সেকেন্ডের জন্য সহ্য করা যাবে না ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান্নামের কথা শুনলে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কান্না করিও কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না দুনিয়ার কোনো পানির দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না রে আল্লাহর গোলাম বৃষ্টির পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না বরং নবীজি বলেন যারা জাহান্নামের আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছাড়বে আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবেন ও আল্লাহর বান্দারা যাদের চোখে পানি আসে না ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালা যদি পাও দোয়া নিও কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে আল্লাহর বান্দারা আমার মাওলার কথা শুনিয়ে এত কুদরত দেখিয়াও কি দিলটা নরম হবে না আল্লাহ তো আক্ষেপ করিয়া সেই কথাই কোরআনের এক জায়গায় বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الله قرآن بلتسين তোমরা এত নিষ্ঠুর কেন তোমাদের কলব এত শক্ত কেন পাথরের থেকেও কি শক্ত হয়ে গেল অথচ তাকাইয়া দেখছো বড় বড় পাথরওয়ালা পাহাড় কিছু কিছু পাথরের দিয়ে তাকাইয়া দেখো জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে করে ঝর্ণা ধারা বাহির করে দিল ওই সিলেটের জমিনে গিয়া দেখো পাহাড় থেকে ঝর্ণা আল্লাহর কোরআনের আয়াত বলে আসলে ঝর্ণা না ওরা জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে আবার কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয় কান্না করে ফেটে যায় পানি বের হয় আবার কিছু পাথর আছে যদিও কান্না করে না দর্জনে ধইরা পাথরটা সরাইতে পারে না কিন্তু ওই পাথর দেখবা কালকে এক জায়গায় দেখছো আজকে আর এক জায়গায় আল্লাহর ভয়ে ওরা প্রকম্পিত হয়ে যায় ওরা লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় ছিটকে পড়ে যায় কোরআনের আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই ওই পাথর কিন্তু পানি ছাড়ে না ও মাওলার আযাবের ভয়ে কান্না করে আল্লাহ বলে ও মানুষ আমি তোমারে এত আদর করে বানাইছি ওরে আমার ছেলে নাই মেয়ে নাই আমারে আব্বু বলে ডাকবে আব্বু বলে ডাকবে ওরে বাবা তোর সন্তান যখন তোরে মা বলিয়া ডাক দেয় কলিজা বড় ঠান্ডা হয়ে যায় সন্তান যখন আব্বু বলিয়া ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয় ও বান্দা আমি তোরে বানাইছি আসমানটা তোর গোলাম বানায় দিলাম জমিন তোমার গোলাম বানায় দিলাম সূর্য তোমার গোলাম বানায় দিলাম ও বান্দা তুমি আব্বাকে ডাকো মাকে ডাকো কোনো বাধা নাই কিন্তু মাঝে মাঝে যদি একবার জিব্বা দাঁড়াই আবার ডাক দিয়া বলছি আল্লাহ আমি মাওলা কি অপরাধ করলাম তোরে বানাইয়া কি আমি অপরাধ করেছি রে গোলাম
আমি মাওলা তোর জন্য জমিন বানাইয়া কি অপরাধ করেছি আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইয়া কি অন্যায় করলাম আজকে মা বাবারে ডাকতে ডাকতে পাগল হইয়া যাও একটা যুবক যুবতীর জন্য পাগল একটা যুবতী যুবকের জন্য পাগল হইয়া জীবন দিয়া দাও অথচ ওই যুবক তোমারে কিছু দেয় নাই আর আমি মাওলা কি দেই নাই বলো তুমি দুনিয়াতে যখন আরছিলা আব্বা কইয়া ডাকতে পারো নাই আম্মা বলিয়া ডাকতে পারো নাই আমি তোমারে কি ডাক দেওয়ার শক্তি দেই নাই তোমার মুখে দাঁত ছিল না খাওয়ার মতো শক্তি ছিল না আমি মাওলাই কি তোরে দাঁত দেই নাই খাওয়ার মতো শক্তি দেই নাই তুই পাও দিয়া হাঁটতে পারো নাই রে গোলাম আমি মাওলা তোরে সময় মতো হাঁটার শক্তি দিয়েছি তুই ছিলি এত গরিব আমি তোরে টাকার মালিক বানাইছি তোরে কত গরিবের আইসা সার সার কইয়া ডাক দেয় ওরে আমি মাওলা রে আজকে তুই ভুইলা গেছো ওরে আমার দরজা ছাইরা তুই কই যাইতেছো রে গোলাম যেদিকেই যাবি জাহান্নামের আগুন এরে বান্দা যাস না আয় আমার দরজায় ফিরিয়া আয় আমার রহমতের দরজা অনেক বড় তুই যদি শয়তানের ধোকায় গুনাহ করিয়াও থাকো মা বাবার সাথে অপরাধ করো হাতের দ্বারা গুনাহ করো জবানের দ্বারা গুনাহ করো চোখের দ্বারা গুনাহ করো আমি মাওলার দয়া তো তোর মা বাবার থেকে বেশি তুই মা বাবার সামনে যদি কাঁদো মা বাবার মায়া বেড়ে যায় তোরে কোলে টাইনা নেয় শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করো শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টেনে নেয় ওরে ওই শিক্ষক আর ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম তুই যদি একবার আল্লাহ বলিয়া চোখের বাণি ছেড়ে দাও আর বলো দয়ার মালিক আমার কেউ নাই আজকে আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সন্তান আমার টাকা আমি মরিয়া গেলে আমার গায়ের জামাটা পর্যন্ত আমার ছেলেমেয়েরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার ঘর থেকে নামাইয়া দিয়া সবাই দরজা লাগাইয়া দিবে আমাকে পাহারাও আমার ছেলেমেয়েরা দিবে না তিনটা সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে পাঠাইয়া দিবে আমার কষ্টের ঘামের বাড়ি গাড়ি নিয়ে আমার সন্তানেরা আনন্দ করবে একবারও আমার কবরের কিনারায় গিয়া কাঁদবে না ও মাওলা তুমি ছাড়া আমার আসলে কেউ নাই আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ক্ষমতা আসলে তো কিছুই না আমি মাত্র তিনটা সাদা কাপড়ের মালিক আমার হাতের আংটি আমার হাতের ঘড়ি খুলিয়া আমার গায়ের জামা সব খুলিয়া আমারে তিন কাফনে পেঁচাইয়া বিদায় দিবে আসলে আজকে যাদের আমি ভাবলাম ওরা আমার ও মাওলা তুমি ছাড়া আমার আসলে কেউ নাই এতদিন আমি ধোকায় পড়েছিলাম আজকে থেকে তওবাই করে ফেললাম আর কোনোদিন তোমারে ভুলবো না আর কোনোদিন নবীর সুন্নতের বাহিরে চলবো না এই মনে মনে আমার মাওলাকে বলো রে বাবা মনে মনে বলো আমার মাওলা ইজ্জতের মালিক আমার মাওলা সম্মানের মালিক রিজিকের মালিক হায়াতের মালিক মাওলাকে বলো ও আল্লাহ বহু অন্যায় করেছি আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া চলবো মাওলারে যদি তওবার নিয়তে একবার বলতে পারো চোখের পানি ছেড়ে দিতে পারো আমার মাওলা সাথে সাথে গুনাহ মাফ করবেন তোমার নামটা ওলিদের দফতরে লিখে দিবেন অন্তর দিয়া তওবা করো বাবা তবে এটাও সত্য কথা আল্লাহ যদি কপাল খারাপ করে দেয়
আবু জাহালের মতো বান্দা নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর আল্লাহ যদি কবুল করে ওমরের মতো বান্দা তরবারি নিয়া নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়ে মুসলমান হয় এই জমিনে কিছু ওমরের মতো মানুষও থাকবে আবু জাহালের চরিত্রেরও কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে দিল নরম হবে না চোখে পানি আসবে না তওবাও করবে না বরং বয়ানের পরে রাস্তায় গিয়া আরো বিরোধিতা করবে আর এক দল আল্লাহর বান্দা আছে ওমরের মেজাজওয়ালা গুনাহগার হইয়া প্যান্ডেলে বসার পর হঠাৎ করিয়া জাহান্নামের ভয় চোখের পানি সারিয়া তওবা করবে আল্লাহ আর গুনাহ করব না আল্লাহ তাকে ওমরের মতো হেদায়েতের দরজা দিয়া কবুল করবে জানি না এই মেজাজওয়ালা ময়দানে কারা আছেন এখনো যদি কান্না না আসে আল্লাহর কাছে বলেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন দিলটাকে নরম বানায় দেন আয় আল্লাহ আর গুনাহ করব না আর পাপের কাছেও যাব না ও আল্লাহ তাকাইয়া দেখেন এই ইসলামপুরের জমিন গভীর রাত সবার বাড়িওয়ালাদের দরজা তালা আপনার রহমতের দরজায় তালা নাই একটু নজর দিয়া দেখেন আপনার বান্দারা কি যেন চায় টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই আপনার মহব্বতে আসছে শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুনামুক্ত জীবন দান করেন নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ও পর্দার আড়ালের মা বোনেরা মাওলার কাছে হাত উঠাই একটু দোয়া করেন